নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যা সংক্রান্ত গণিতের 10টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমরা আজকে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা হুবহু কিন্তু এই কোশ্চেনগুলো আপনারা আপনাদের পরীক্ষায় খাতায় দেখতে পারবেন। সেই জন্য আমি আপনাদের বলছি, আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা মক পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, প্রথম প্রশ্ন 211 নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা শুরু করব। তা আপনারা যারা এর আগের দিন পর্যন্ত যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে আপনারা সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা সবাই একে একে আমাদের এই ভিডিওটি শেষে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার বানানো আছে। আশা করছি তার মধ্যে আপনারা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন, যেই ভিডিওগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখুন, আশা করছি আপনারা আমাদের ভিডিও থেকে মোটিভেশান পাবেন। তো চলুন আমরা চলে আসছি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে বলা আছে একটি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির জোড়স্থানের অঙ্ক এবং বীজস্থানের অঙ্ক যথাক্রমে হয় অপশান এ 3-এর গুণিতক, অপশান বি 5-এর গুণিতক, অপশান সি 0 অথবা 7-এর গুণিতক আর অপশান ডি আছে 0 অথবা 11-এর গুণিতক। তাহলে নিশ্চয়ই আপনারা জানেন এটা থিওরি কোশ্চেন। আশা করছি এই ধরনের কোশ্চেনে আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আপনারা আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করবেন। তাহলে 211 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ডি, ডি এখানে সঠিক উত্তর, হয় 0 হতে হবে জোড় সংখ্যা বীজ সংখ্যার বিয়োগফল আর না হলে 11-এর গুণিতক হবে, তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। আপনারা নিয়মে সবাই পড়েছেন, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করেছেন। আপনাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 212 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? তাহলে 4টে সংখ্যা আপনারা একটু আগে 11 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হলে সেটা নিয়মটা আপনারা শিখে এসেছেন। তা সুতরাং 212-তে আপনাদের খালি খাতায় ক্যালকুলেশন করতে হবে এর মধ্যে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেন যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা একটা একটা করে ধরছি যে প্রথমেরটা কি, অপশান এতে আছে 4823718। তাহলে সংখ্যাটিতে 8+7+2+4+1+3+8, তাহলে জোড় সংখ্যা বীজ সংখ্যা বিয়োগ করে আমরা 9 পেয়েছি যেটি 11-এর গুণিতক নয়। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা না। তা এইভাবে আমরা পেয়েছি কত না, 4832718, তাই তো? তাহলে এই সংখ্যাটি আপনারা এই কোশ্চেনটা একটু খেয়াল করুন। তা আপনারা 212 নম্বর প্রশ্ন, আর 212 নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি 4832718, তাদের সবার উত্তর সঠিক, কেননা এটা 11-এর যে নিয়ম আছে সেই অনুযায়ী এটা ভাগ যাচ্ছে। তা সুতরাং আপনারা 212 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করলেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 213 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? তাহলে এর মধ্যে কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনাদের সবার আগে জানতে হবে 15 দিয়ে বিভাজ্যতা যায় তার নিয়ম। আপনারা যারা নিয়ম জানেন তারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তাহলে 15 মানে 3 আর 5, আশা করছি আপনারা এটা জানেন। আপনারা সবাই 213 নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 17325 সংখ্যাটি একক অঙ্ক হলো 5, যেটি 5 দ্বারা বিভাজ্য, অঙ্কের যোগফল আমরা বার করেছি 18, যেটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমি এটা বললাম 3 আর 5, তাহলে প্রথমেরটা কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? তাহলে যেহেতু 5 এবং 3 পরস্পর মৌলিক সংখ্যা,
তাই সংখ্যাটি 3×5 অর্থাৎ 15 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা প্রথমটা করার সাথে সাথে আমরা এই কোশ্চেনের অ্যানসার পেয়ে গেছি। তাহলে আমরা অন্যান্য উত্তরগুলো করব না, ফালতু আমাদের সময় নষ্ট হবে। আপনারা যদি চান আপনারা খাতায় করে দেখতে পারেন। 213 নম্বর প্রশ্নে প্রথমটার সাথেই আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। তা যারা 213 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 214 নম্বর প্রশ্ন। 7386038 কত দ্বারা বিভাজ্য? আপনাদের চারটে অপশান দেওয়া আছে, যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। তো দেখুন অঙ্কগুলো কিন্তু টাইম কিলিং, আপনারা অবশ্যই এই অঙ্ক যদি বাড়িতে প্র্যাকটিস না করেন বা আমাদের ক্লাসগুলো আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা অঙ্কে স্কিলফুল হবেন না। আমরা রোজ সকাল 8টা থেকে লাইভ ক্লাস আপনাদের দিয়ে থাকি, আপনাদের 5টা সাবজেক্ট, 5টা লাইভ ক্লাস পরপর হয়, আপনারা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করুন। আশা করছি অঙ্কে যারা দুর্বল আছেন তারা অবশ্যই আপনারা অঙ্কে স্কিলফুল হয়ে যাবেন। কেন, আমি একটা কথাই বলি যে বিগত 2 বছর ধরে আমরা লাইভ ক্লাস চালাচ্ছি, যারা যারা এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছে আপনারা সচক্ষে দেখতে পারবেন যে কত ফাস্ট তারা এই কোশ্চেনগুলো অ্যান্সার করছে। যারা একটা সময় অঙ্কে এবং ইংরেজিতে দুর্বল ছিল তা আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা সকাল 8টা বিগত 2 বছর ধরে আমরা ক্লাসটা চালাচ্ছি সেই ক্লাসটা অ্যাটেন্ড করুন। আশা করছি অঙ্কে যারা দুর্বল আছে তাদের অঙ্কের দুর্বলতা কমিয়ে আমরা অঙ্কে তাদেরকে স্কিলফুল বানিয়ে দেবো। তো চলুন 214 নম্বর প্রশ্নে চলে এসেছি, আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করেছেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে সংখ্যাটি 7386038, অঙ্কের যোগফল 35, যেটি 3 এবং 9 কোনোটির দ্বারাই বিভাজ্য নয়। তাহলে 3 আর 9 আমাদের প্রথমেই বাদ হয়ে গেল, তারপর থাকলো 4 আর 11। তাহলে সংখ্যাটি 3 অথবা 9 দ্বারা বিভাজ্য নয়, আবার 38 4 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 38 4 দ্বারা বিভাজ্য নয়, যেহেতু শেষের দুটো ডিজিট। তাহলে আমরা দেখুন এখানে ইরর অমিশন, আপনারা নিশ্চয়ই এই মেথডটা জানেন যে ইরর অমিশন মেথডের মাধ্যমে আমরা প্রথমে কী করি যে যে উত্তরগুলো এই কোশ্চেনের সাথে যায় না সেগুলো কেটে বাদ দিই। তাহলে আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি, তা কেটে বাদ দিয়ে আমরা উত্তর করছি অপশান ডি। কেন ডি করছি? এবার জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আমরা যোগ বিয়োগ করবো, সেটা 11 0 অথবা 11 কোনো বিভাজ্য সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। সেই কনসেপ্টটাই আমরা এখানে লাগিয়ে আমরা 11 উত্তর পেয়েছি। আমরা ক্যালকুলেশন করলেও পারতাম বা ইরর অমিশন মেথড ইউজ করলেও পারতাম, যেটা আপনাদের কম সময়ে উত্তর বারো হবে আপনারা সেই মেথডটা ফলো করুন। আশা করছি আপনাদের এই সময়টা অন্য কোনো জায়গায় কাজে লাগবে। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 215 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো, 24984, 26784 এবং 28584 সংখ্যাগুলি অপশান 1 3 দ্বারা বিভাজ্য, অপশান 2 4 দ্বারা বিভাজ্য, অপশান সি অপশান 3 9 দ্বারা বিভাজ্য, এদের মধ্যে কোনটি সঠিক? তাহলে 1 2 সঠিক, 2 3 সঠিক, 1 3 সঠিক এবং 2 এবং D হচ্ছে 1 2 3, তিনটেই সঠিক। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, এই যে সংখ্যাগুলি আছে তাই সংখ্যাগুলি কোন কোন অপশান দ্বারা বিভাজ্য সেটা আপনাদের নির্বাচন করতে হবে। একটু টাফ করে দিয়েছে কোশ্চেনটাই, কিন্তু আপনাদের পরীক্ষার সময় এরকম ধরনের কোশ্চেনই কিন্তু আপনাদের থাকবে। তা সুতরাং এই সমস্ত অঙ্কে আপনাদের যদি আগেই আমাদের ক্লাসে প্র্যাকটিস থেকে থাকে আপনারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর পরীক্ষার সময় কম সময়ের মধ্যে করতে পারবেন। তো চলুন আপনারা খাতায় ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 2 4 9 8 4, তা এটা যোগ করলে 27, তারপরে 2 6 7 8 4 যোগ করলে 27 এবং 2 8 5 8 4 যোগ করলে 27। তাহলে প্রত্যেকটি সংখ্যা 3 এবং 9 উভয় দ্বারা বিভাজ্য, তাহলে 1 হচ্ছে 3ও হচ্ছে, আর তারপরে আবার 84 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং প্রতিটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তাহলে সেটি 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে প্রতিটি সংখ্যা 3 9 এবং 4 দ্বারা বিভাজ্য, তাহলে 1 2 3 নম্বরটি বিবৃতি সবই সঠিক। তাহলে যারা 215 নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 216, 216 নম্বর প্রশ্নে। নিচের কোন সংখ্যাটি 8-এর গুণিতক? তাহলে 8-এর বিভাজ্যতার নিয়ম আপনারা যারা জানেন তারা আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এই ধরনের কোশ্চেনে আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, আপনারা যারা প্র্যাকটিস করছেন তাদের ক্ষেত্রে এটা জলভাত। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 8 7 2 8 দ্বারা বিভাজ্য, তাহলে 5 9 2 3
3872 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, তাহলে 872 8 দ্বারা বিভাজ্য। তাহলে যারা এই কোশ্চেনের অ্যানসার 216 নম্বর প্রশ্নে অ্যানসার করেছেন অপশন এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 217, 217 নম্বর প্রশ্ন। যদি 78*3945 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসবে? তাহলে আমাদের এই স্থানে কোন অঙ্কটা বসবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর যারা এগারো দ্বারা বিভাজ্য তার নিয়ম জানেন, তারা জোর বিজোর বিয়োগ করে শূন্য অথবা এগারো দ্বারা বিভাজ্য আপনারা নির্বাচন করতে পারবেন সবাই। 217 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এখানে জোর সংখ্যা বিজোর সংখ্যা বিয়োগ করেছি, তা বিয়োগ করে 6+x, তাহলে x এর মান যদি 5 হয় তাহলে আমাদের 5 আর 6 11 হয়ে যাবে, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 217 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। যারা একবারে বুঝতে পারছেন না, তারা ভিডিওটি দেখুন, দু তিনবার দেখুন, বা আপনারা এই খাতায় আপনারা অঙ্কটা করুন। আশা করছি আপনারা অঙ্কগুলো অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 218 নম্বর প্রশ্নে। যদি এম ও এন 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? তাহলে যেটি বেঠিক সেটি আমাদের এখানে বলতে হবে। আপনারা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ধরি এম ইজ ইকুয়াল টু 15 এবং এন ইজ ইকুয়াল টু 20, তাহলে এম এবং এন প্রত্যেকটি 5 দ্বারা বিভাজ্য, কিন্তু এম প্লাস এন 10 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এম প্লাস এন 10 দ্বারা বিভাজ্য কথাটি সত্য নয়। তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার 218 নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 219, 219 নম্বর প্রশ্নে চলে এসেছি। একটি সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হবে, যদি সংখ্যাটি শেষে এক্স অঙ্ক 16 দ্বারা বিভাজ্য হয়, এক্স এর মান কত হবে? তাহলে এক্স এর মান কত হবে? তাহলে 16 এর বিভাজ্যতার নিয়ম আপনারা যদি জানেন, আপনারা অবশ্যই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। 219 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যেটা বললাম, কোনো সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি শেষ 4 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হয়। তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার 219 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি, কেন 4 4 16, তা আপনারা 219 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর এখন আমরা চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 220। নিম্নলিখিত কোন সংখ্যাটি 3, 7, 9 এবং 11 দ্বারা বিভাজ্য? তাহলে 3, 7, 9 এবং 11 দ্বারা বিভাজ্য। আপনারা যদি বিভাজ্যতার নিয়মের ফর্মুলাটা জানেন, আপনাদের এই অঙ্কটা জলভাত। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 6, 3, 9, 7 দ্বারা বিভাজ্য নয়, 2, 2, 0, 7, 9 সংখ্যাটি অঙ্কের যোগফল হচ্ছে 18, তাহলে 83 এবং 9 উভয় দ্বারা বিভাজ্য। আবার 79-2 = 77, যেটি 77 দ্বারা বিভাজ্য, মানে 77 যেটি 7 দ্বারা বিভাজ্য। এবার 2, 0, 7, 9 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, আবার 9+0-7+2, 9-9 = 0, তাহলে 2, 0, 7, 9 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তারপরে 2, 0, 7, 9 সংখ্যাটি 3, 7, 9 এবং 11 এর সবকটি দ্বারা বিভাজ্য। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে কোন সংখ্যাটি আমাদের এই সবকটা দ্বারা বিভাজ্য সেটা আমরা বের করে ফেলেছি। তাহলে সেই সংখ্যাটি হলো 2, 0, 7, 9। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি, যে 2, 0, 7, 9, 3, 7, 9 এবং 11 এই চারটে সংখ্যা দ্বারা বিভাজ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম। এবার এই 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। তার সাথে সাথে আপনারা অবশ্যই ভিডিওতে একটু কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করলে আমরা একটু মোটিভেশন পাই। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো 6897 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? অপশান এ
কেবলমাত্র এগারো, অপশান বি কেবলমাত্র ১৯, অপশান সি এগারো এবং ১৯ উভয়, এবং অপশান ডি কোনোটি নয়। আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, সিক্স এইট সেভেন নাইন সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? অপশান এ কেবলমাত্র এগারো, অপশান বি কেবলমাত্র ১৯, অপশান সি এগারো এবং ১৯, এবং অপশান ডি কোনোটি নয়। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর মনে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় বা আগামী ক্লাসে আমাদের এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং আপনাদের মধ্যে যারা প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।